টিভির সংবাদে সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি এইচএম মনিরুজ্জামান ফরিদপুরে স্বেচ্ছায় মানবতা সংগঠনের পক্ষ থেকে আজ শুক্রবার বিকালে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুগীর স্বজনদের মধ্যে খাবার ও মাস্ক বিতরণ করেছে এছাড়া তারা ফরদপুর শহরের বাজন নাঙ্গা টিপি হাসপাতালের মোড় মহিম স্কুলের মোড় স্টেশন বাজার এলাকায় চার শতাধিক দিন মজুর রিক্সা চালক অটো চালক ও পথচারীদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেছেন এ সময় ফতপুর পুরসভার পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন তনু স্বেচ্ছায় মানবতা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মতিনুর রহমান মতিয়ার সাধারণ সম্পাদক রেয়াজ আহমেদ কোষাধ্যক্ষ ইশতেক আহমেদ রাজু সহ সহসাধারণ সম্পাদক মামুন সরকার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুস্তাক মিয়া সিনিয়র সভাপতি রেজাউল ইসলাম রেজা সহসভাপতি মোহাম্মদ উজ্জ্বল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রচার সম্পাদক পলাশ আহমেদ মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজান আক্তার সহ সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ ইফতি কার্যকারী সদস্য মোহাম্মদ তারেক ফকির আশিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন